আমি ঘর সামলানোর সঙ্গে সঙ্গে কিছু সময় বার করে নিজের জন্য একটুখানি সময় কাটাই, আর যেটা আমার খুব মন দিয়ে ভালো লাগে ছোটবেলা থেকে সেইটাও আমি শখ পূরণ করি। শুধু তাই নয়, যারা শিখতে ইচ্ছুক কিছু মহিলা বা কিছু গরিব মেয়ে মহিলা, ওদেরও আমি কিছু হাতের সেলাই বা ক্রাফট শেখাই। তো আমি কি কি করি আজকে শুধু অল্প একটুখানি সেটা দেখাচ্ছি। বিভিন্ন রকম ক্রুশের কাজ রয়েছে, এক একটা ডিজাইন। এগুলো কিভাবে করেছি বা কিরম ভাবে করে পরের ভিডিও গুলোতে আমি, কেউ জানতে চাইলে পরে সেগুলো আমি কিভাবে ডিজাইন গুলো করা হচ্ছে তোলা হচ্ছে সেগুলোও শিখিয়ে দেব। কারণ আমাকে দুই তিনজন দূরে থাকে, তারা বলেছেন যে এগুলো একটুখানি দেখিয়ে দিতে, অনলাইনেই করবে। তো অনলাইনে কিভাবে করবে টাইম হতে পারে না, তো ইউটিউবে করে দিয়ে দিলে পরে তারা সেটা সেইভাবে করে নিতে পারবে। আমি এইগুলো করে সময় কাটাই। খুব রিসেন্ট, বহুদিন পরে খুব রিসেন্ট একটা সোয়েটার বানালাম, ফুল হাতা সোয়েটার। টেবিল ক্লথ বানানোর জন্য ফেব্রিকের কাজ করি, আড়ি। আড়ির কাজ হচ্ছে হাতে সেলাই করে আড়ির ছুঁচা কাটা, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এরকম শলেও সেলাই করেছি। এরকম শালেও সেলাই হয়েছে। এই কাজগুলো করে করে আমি সময় কাটাই। জারদৌসির নাম অনেকে শুনেছে, জারদৌসির কাজ হয়েছে। যেমন এটা একটুখানি, জাস্ট আমি স্যাম্পেল গুলো দেখাচ্ছি। এটা একটা চুড়ির ওপরে, চুড়িটাকে বেস করে সেলাইটা করা হয়েছে। এগুলো পাইপ পুঁতি আর চুমকি, ছোট্ট ছোট্ট মোতি পুঁতি এগুলো দিয়ে প্লাস সুতো এইভাবে করা হয়েছে। এটা যেমন শুধুই পুঁতির কাজ করা, এগুলো জারদৌসির কিছু স্যাম্পল। আরো যেমন রয়েছে, আমি কিছু কিছু এইভাবে কাজগুলো করে গেছি। শুধু সুতোর কাজ করা, শেডের কাজ সবটাই হাতে। এগুলোকে জরি দপকার কাজ বলে। শাড়িতে, শলে, সালোয়ার সুটে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে করেছি। তারই ছোট ছোট স্যাম্পল এখানে দেখা হয়েছে। এগুলো করেও আমি সময় কাটাই, একটা নিজের মতন নিজের জন্য একটু সময় কাটাই। ঘরে বসে আরো যারা মহিলারা চান, তারাও কিন্তু এইভাবে কাজ করে আর্নও করতে পারে, সেই সুযোগও আমি করে দিই। এই আমার একটা ভাঁড়ের মধ্যেও বিভিন্ন কাজ, এইভাবেই আমি আমার কাজগুলো করতে থাকি। একটা ক্রুশের বড় টেবিল ক্লথ আছে, সম্পূর্ণ আমার হাতে বোনা।